সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো আছে তো? সোমার প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চায় মল্লিকা সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা থেকে দুটি কবিতা বেছেছি। প্রথম কবিতা মোহ, দ্বিতীয় কবিতা জন্মের ঘ্রাণ। মল্লিকা সেনগুপ্তকে প্রণাম জানিয়ে শুরু করব। বন্ধুদেরও একরাশ ভালোবাসা রইল। মোহ, এমন একটি মধু সরোবরে ভাসছি জলতলে, যার একটি নীল মৎস্য হাসছে খেলছে, লেজ নাড়াচ্ছে ছন্দে, জলে বিদ্যুৎ তোলে আসন্ন জন্ম। একটি পুরুষ আমাকে রেখেছে আগলে, পাঁজর কাঠির শক্ত মধুর বাঁধনে, যেন দুটি হাত ঝড় ও ঝঞ্ঝা টেকিয়ে বাঁচিয়ে রাখবে শ্যামাক ঘাসের মাটিকে। মা ও ছেলের জন্য সাজাবে নৌকো। আজকের দ্বিতীয় কবিতায় আসছি, দ্বিতীয় শেষ কবিতায়, জন্মের ঘ্রাণ। গাজর রঙের জামা থেকে বেরিয়েছে দুটি মাত্র হাত, তারা গর্ভজননীকে জীবন বিমার মতো আগলে রেখেছে। হাত এত সাবধানে কখনো ছিল না, কখনো ছিল না এত তিরতির করা উদ্বেগ আকুতি তার চোখের মনিতে। আসন্ন জন্মের ঘ্রাণ নিতে নিতে যেন এই কয় মাসে যুবা বয়স্ক হয়েছে। যে আছে সে সরোবরে কুঞ্জলি পাকিয়ে থাকে বাবা ও মায়ের ঠিক মাঝখানে, জলে ঘন অন্ধকার তাও নড়ে ওঠে আকাঙ্ক্ষা জলের সেই অলৌকিক মাছ। জল ও মাছের শব্দের কান পাতে তবু শুনতে পায় না কিছু চকিত যুবক। আমার মতোই ওর এক কান বন্ধ হবে না তো বলে সে ডুকরে ওঠে কোলে মুখ গোঁজে, পেটে যেন ধুমধাম ভূমিকম্প হয়। মাছ চুমু দিতে চায় পিতার কপালে, তার মাথা আঁকড়িয়ে ধরে আমি ভাবি আমরা কি তিনজন বিমা হয়ে উঠব কখনো। বন্ধুরা, সবাই তোমরা খুব আনন্দে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজ আসি বিদায় বন্ধুরা, প্রণাম।